আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক জাল মিষ্টি বরইয়ের আচার। যেহেতু এখন বরইয়ের সিজন, তাই এই আচারটা আপনারা একসাথে তৈরি করে রেখে দিতে পারবেন পুরো বছরের জন্য। রুদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করতে পারবেন সহজেই। তাই অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি সহজেই পেতে পারেন। তাই আমি প্রথমে নিয়ে নিলাম 1 কেজির মতো কাঁচা পাকা বরই। অবশ্যই কাঁচা পাকা নিতে হবে, তাহলে কিন্তু এই আচারটা বেশি টেস্টি হয়। এবার চলে যাব প্রস্তুত প্রণালীতে। প্রথমে 1 কাপ সরষের তেল আমি দিয়ে দিলাম একটা কড়াইয়ে। তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব 1/2 কাপ রসুন বাটা, কারণ রসুনটা যত বেশি হবে এর টেস্টটা তত ভালো হবে। এবার এটাকে একটু কষিয়ে নিব 3-4 মিনিটের মতো। যখন রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এটা শুধু আমি কালারের জন্য দিব। তারপরে দিয়ে দিব 5-6টা শুকনো মরিচ। এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো মেথির গুঁড়ো। মেথিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত মেথি দিতে পারবেন। এবার দিয়ে দিব 4 টেবিল চামচের মতো সর্ষে বাটা। সর্ষে বাটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, আচারটা টেস্টি হবে না। তাই অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। আর সর্ষে বাটা দিয়ে এটাকে 2-3 মিনিট ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিব 4 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা একটু বেশি দিবেন, তাহলে আচারটা বেশি টেস্টি হবে। ধনিয়ার গুঁড়ো দিয়ে 1 মিনিট কষিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিব 1/2 কাপ সিরকা, যেটাকে হোয়াইট ভিনেগার বলে। এই পর্যায়ে আমি দিয়ে দিব, আর খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এবার দিয়ে দিব 1 চামচের মতো মরিচের গুঁড়ো, এটা শুধু কালারের জন্য। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এভাবে 1 মিনিট কষানোর পর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি 20টা শুকনো মরিচ ভেজে এভাবে গুঁড়ো করে নিয়েছি। জালটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। তারপরে আমি দিয়ে দিব বরই। বরইটাকে দিয়ে 2 মিনিট এভাবে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলার সাথে খুব ভালোভাবে বড়িটাকে মিশিয়ে 2 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব ধনে পাতা কুচি। এখানে আমি দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি এবং 1/2 কাপের মতো চিনি। চিনিটা আপনি কীরকম মিষ্টি পছন্দ করছেন সেটার উপর ডিপেন্ড করবে। যদি বড়ই খুব বেশি টক হয়, তাহলে আপনারা চিনিটা বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারবেন। এভাবে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে নামিয়ে নিতে পারবেন, আমি আরও কিছুক্ষণ রাখবো। তাই আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো সিরকা। সিরকা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। আপনারা চাইলে এভাবে নামিয়ে ঠান্ডা করে একটা বয়ামে রেখে দিতে পারবেন, কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে আরও 8-10 মিনিটের জন্য রেখে দিব। যেহেতু আমার বরইগুলো ছিল বেশিরভাগ কাঁচা, তাই আমি এটাকে একদম সফট করে নিব। ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে পাকা বরইগুলো একদম গলে যাবে এবং কাঁচাগুলো একদম টসটসে হয়ে যাবে। এভাবে খেলে টেস্টটা কিন্তু আরও বেশি আসে আচারের। আপনারা 2 পর্যায়ে রেখে দিতে পারবেন। এবার আমি এটাকে নামিয়ে নিব। ঢাকনা সরানোর পর আমি কিন্তু আরও 2 মিনিট রেখেছিলাম, সেটা আপনারা আশা করি দেখতে পেয়েছেন। একদম ঠান্ডা হওয়ার পর আমি এভাবে নামিয়ে নিচ্ছি। যখন একদম ঠান্ডা হয়ে যাবে, তখন আপনারা বয়ামে রেখে এটা সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে ইচ্ছে হলে রুদে দিয়ে দিবেন, তাহলে আরও বেশি ভালো হয়।
আর আমার পুরো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো। লাইক দিবেন এবং বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন।